তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশম কার্ডের ডিলার চেঞ্জ করবেন মানে আপনারা কিভাবে আপনাদের রেশম কার্ডগুলো এক রেশম ডিলার থেকে বা এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে ট্রেন্সফার করবেন তো দেখুন এটা এখন আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবেন এবং প্রব হবে তাও আপনাদের রকম ডকুমেন্টস আপলোড না করে মানে বিনা ডকুমেন্টসে আপনারা এখন রেশন কার্ড এক রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে ট্রান্সফার করতে পারবেন তো এটা আপনারা শুধুমাত্র আধার কার্ডের সাহায্য করতে পারবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপনাদের এক্টিভ চাই তবে আপনারা এই কাজটা করতে পারবেন তো দেখুন এটা আপনারা কিভাবে অনলাইনে করবেন এবং কয়েক কয়েক সেকেন্ডের মাধ্যমেই সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি যে এটার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক চাই কিন্তু এটা যদি আপনাদের ফ্যামিলির কারো দু একজনের না থাকে সেক্ষেত্রেও কিছু অসুবিধা নেই যে কোনো একজনের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই আপনারা এটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসবেন তার জন্য তখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চ করবেন ফুড ডাব্লুও ডট গভ ডট ইন সার্চ করার পর আপনারা প্রথমে দেখুন একটা লিঙ্ক পাবে ফুড ডিপার্টমেন্টের এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এই লিঙ্কটাতে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেই সাইটে আপনারা চলে আসবেন এছাড়া আপনারা স্ক্রিনে সম্পূর্ণ লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে আসার পর আপনারা এখানে একটা অপশান দেখুন দেখুন এড হয়েছে সেটা হলো সেফ সার্ভিস ফোর রেশম কার্ড এই যে অপশানটা আপনার এড হয়েছে এই অপশানটা প্রথম আপনাদেরকে যেতে হবে সেফ সার্ভিস অফ রেশম কার্ড মানে আপনার নিজস্ব সার্ভিস আপনি পাবেন অনেকগুলো সার্ভিস আছে এখানে তো দেখুন এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো সার্ভিস থাকে তার মধ্যে একটা সার্ভিস আছে যেটাতে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে রেশম কার্ড ট্রান্সফার করতে পারবেন আর এক ডিলার থেকে অন্য ডিলারে আপনাদের সব রেশন কার্ডগুলো ট্রান্সফার করতে পারবেন তো দেখুন এই যে আছে চেঞ্জ এফ ইয়েস মানে রেশম দোকান কীভাবে আপনারা পরিবর্তন করবে বা রেশম দোকান পরিবর্তন কিভাবে করবেন এটাই আপনাদের এখানে আছে তো দেখুন এখানে দেওয়া আছে রেশম দোকান পরিবর্তন করার জন্য নিচে আপনাকে ক্লিক করতে হবে এই যে ক্লিক ইয়ার আছে এখানে আপনারা ক্লিক করবেন প্রথমে তো দেখুন এখানে ক্লিক করার পর এখানে তখন আছে রেশম দোকান পরিবর্তনের জন্য আবেদন তো আপনাদের যে রেশম কার্ডটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে এবং ওই আধার কার্ডটা মোবাইল নম্বরের সাথে লিঙ্ক আছে তার এই রেশম কার্ডের নাম্বারটা দিবেন মানে যার আধার কার্ড মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে বা আধার কার্ডটা অ্যাক্টিভ আছে মোবাইল নম্বর আপডেট আছে সেই রেশন তার এই রেশম কার্ডের নাম্বারটা এখানে আপনারা প্রথম দিবেন আপনাদের ফ্যামিলির মধ্যে দেওয়ার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখুন তার রেশম কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা শো হচ্ছে এবং নিচে দেখুন তার আধার কার্ডের চারটা সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে একটা লেখা আছে দেখুন যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক চাই তারেই সেরকম একটা রেশন কার্ডের নম্বর আপনারা আগে এখানে দিয়ে দিবেন আপনাদের ফ্যামিলির যারেই এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে তারপর আপনারা এখানে টিক দিবেন টিক দেওয়ার পর নিচে দেখুন শেয়ার নোটিফি বলে একটা অপশান আপনাদের কাছে চলে আসছে তো এই সেন নোটিফি অপশানে আপনার এখন ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে এই রেশন কার্ডটা যা তার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে নাই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপিটা যাবে তো এখানে দেখুন ছটা সংখ্যার ওটিপি আছে আপনার যে ছটা সংখ্যার ওটিপি যাবে মোবাইলে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার ফ্যামিলির সব রেশন কার্ডগুলো কিন্তু শো হবে দেখুন আপনার ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে সবগুলো এখানে শো হচ্ছে তো এরপর নিচে দেখুন আছে আপনার আগে যেই এখন বর্তমানে আপনার যে রেশম ডিলারের নাম সেই রেশম ডিলারের নামটা কিন্তু নিচে আপনার শো হবে এখানে দেখুন এখানে আপনার নাম সব কিছু শো হচ্ছে এবং আছে দেখুন দেওয়া আছে বর্তমান এফপিএস বিবরণ মানে আপনার যে রেশম ডিলার তার নাম এড্রেস সব কিছু এখানে নিচে শো হচ্ছে তো এটা আপনি একবার দেখবেন দেখার পর দেখুন এখানে দেওয়া আছে নিচে দেখা আছে আপনার ঠিকানাটা আপডেট করতে হবে মানে আপনি যে ঠিকানা রেশম ডিলারটা নিয়ে যেতে চান ধরুন আপনি এই রেশম দোকান থেকে অন্য রেশম দোকানে নিয়ে যান তো যেই রেশম দোকানে নিয়ে যাবে সেই রেশম দোকানের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে কিন্তু আপনার নিজের অ্যাড্রেস নেই এখানে এই এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে লোকালে বা সেই অ্যাড্রেসের সামনাসামনি বা সেই অ্যাড্রেসে যে সকল রেশম ডিলার আছে সেই রেশম ডিলারগুলাই কিন্তু নিচে আপনার শো হবে হলো তো দেখুন আমি প্রথমে এখানে ডিস্ট্রিক্টটাই আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি স্টেট চেঞ্জ করতে চান অন্য স্টেটের ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে পারবেন না তো প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি তারপরে এখান থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনি যে হয়ে থাকুন আপনি সেটা সিলেক্ট করবেন যেখানে আপনি রেশন কার্ডগুলো চেঞ্জ করতে চান যে ডিলারের সেই ডিলারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন তারপরে এখানে আপনি সেই ডিলারের এখানে যে গ্রাম পঞ্চায়েত বা জিপি সেই জিপিটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন জিপি সিলেক্ট করার পর দেখুন দেওয়া যায় ভিলেজ সিলেক্ট করুন এইখানে আপনি ক্লিক করবেন এবং আপনার ভিলেজ ভিলেজটা আপনার শো হবে এখান থেকে আপনি ভিলেজটা সিলেক্ট করে নেবেন এই ভিলেজের লোকালে যতগুলো রেশন ডিলার আছে সবগুলোই আপনার আসবে তারপরে এখানে দেখুন দেওয়া যায় পিনকোড এখানে আপনি পিনকোডটা দিয়ে দেবেন প্রথমে তারপরে এইখানে ঠিকানা ঠিকানা বন্ধুরা এখানে আপনার পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা দেওয়ার পর এখানে আপনি পোস্ট অফিসটা দিয়ে দেবেন দেখুন এই যে ঠিকানাটা আপনি আপডেট করবেন এই ঠিকানার যে সকল রেশম ডইলার আছে সেই রেশম ডিলারগুলার নিচে কিন্তু শো হবে তো দেখুন এখানে ছোট্ট করে আপনি ঠিকানাটা লিখে দেবেন এটা আপনার টাইপ করে দেবেন দেওয়ার পর সব কিছু যখন আপনার খিলাপ হবে তখন এখানে কিন্তু রেশম ডিলারগুলা শো হবে তো দেখুন আগে আমি খিলাপ করে দিচ্ছি পুরো অ্যাড্রেসটা আপডেট করে দিচ্ছি যে নতুন অ্যাড্রেসে আমি রেশম ডিলার যে চেঞ্জ করতে চাই এই লুটুন অ্যাড্রেসটা আপডেট করার পর দেখুন আমার কাছে এখানে সিলেক্ট হচ্ছে এবার যদি কারো এখানে সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ফুট অফিস আছে সেখানে যাইয়ে আপনার এই পরি যে আপনাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধা আপনারা বলবেন যে আমার এইখানে রেশম ডিলারটা সিলেক্ট হচ্ছে না ওরা অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং তারপর থেকে দেখবেন আপনাদের ওখানে আপডেট অ্যাড্রেসটা আপডেট করে দিলে আপনাদেরও ওখানে রেশম ডিলারগুলো সিলেক্ট হয়ে যাবে যদি কারো এখানে রেশম ডিলার না আসে থাকে বা শো করছে না তারা অবশ্যই সামনের ফুট অফিসে যেয়ে এটা যোগাযোগ করবেন তো ধরুন আমার শো হয়ে গেছে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে যে দুটা রেশম ডিলার আছে সেগুলো শো হচ্ছে তার মধ্যে আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেক্সট যা পরবর্তীতে যে অপশান আছে সেখানে আমি ক্লিক করলাম এরপর আপনি যে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসটা দেখুন এখানে আপনার শো হচ্ছে এবং নিচে আপনি যে রেশম ডিলারটা সিলেক্ট করলেন বা রেশম দোকানটা সেই রেঞ্জ মূল্যে রেশম দোকান দেখুন নিচেও শো হয়েছে তার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনার দেখুন পরিবারের সকল রেশম কার্ড একসাথে কিন্তু ট্রান্সফার হয়ে এই নতুন রেশন দোকানে চলে আসবে একটা রেশন কার্ড না একসাথে সবগুলো রেশম কার্ডে ট্রান্সফার হয়ে যাবে তো তার জন্য আপনাকে এখানে টিক দিতে হবে টিক দেওয়ার পর সাবমিট যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রেশম কার্ডগুলো আপনার যে রেশম ডিলার ছিল পুরানো তার থেকে এই নতুন যে রেশম ডিলার আপনি সিলেক্ট করলেন এই নতুন রেশম ডিলারে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে তার মোটামুটি পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি সেই ডিলারের কাছ থেকে আপনি রেশন সামগ্রী তুলতে পারবেন নতুন নতুন ডিলারের কাছ থেকে তো ইয়ার দেখুন ভেরিফাইড রেশন কার্ড এখানে আপনি ক্লিক করবেন হোম পেজে আসার পর এই স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে ক্লিক করার পর আপনি আপনার ফ্যামিলির যেগুলো রেশন কার্ডগুলো এক ডিলার থেকে অন্য ডিলারে নিয়ে গেলেন সেই রেশন কার্ডগুলোর মধ্যে যে কোনো একটা রেশম কার্ডের নাম্বার এখানে দিবেন এবং ক্যাপচা কোডটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার নিচে রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা দেখুন শো হচ্ছে নাম আপনার ডেট অফ বার্থ বাবার নাম সব কিছু শো হয়েছে এবং দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ পি মানে আপনার রেশম ডিলারের নাম তো আপনি এখানে যে নতুন রেশম ডিলারটা করলেন সেই নতুন রেশম ডিলারটা কিন্তু শো করবে কারণ আপনি ডিলার চেঞ্জ করলেন তাই আর আপনার পুরোনো ডিলারটা এখানে আর থাকবে না তারপরে আপনি নিচে ডাউনলোড এই রেশম কার্ড তো যদি আপনি চান তো রেশম কার্ডগুলো ডাউনলোডও করে নিতে পা করলে কোনো প্রবলেম নাই আপনি ইচ্ছা করলে আপনার রেশম কার্ডগুলো এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন তো এইভাবে আপনারা এক রেশম ডিলার থেকে অন্য রেশম ডিলারে এক সেকেন্ডের মধ্যে কোনো ডকুমেন্টস আপলোড না করে বিনা ডকুমেন্টসে আপনারা ট্রান্সফার করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল যদি